ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বাংলাদেশের সাথে ডলারের পরিবর্তে রুপিতে বাণিজ্য করার সব প্রস্তুতি গুছিয়ে এনেছে ভারত, তবে এর ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশের সিদ্ধান্তের উপর। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেফতার পিকে হালদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ভারতের আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা ইডি। হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। গতরাতে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে 416 জন হাজিকে বহনকারী বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি। কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে, তবে যানজট না থাকায় স্বাভাবিক গতিতে চলছে যানবাহন। রাজধানী কাঁচা বাজারে সবজি সরবরাহ বেড়েছে। টমেটো, গাজর ও কাঁচামরিচ ছাড়া বেশিরভাগ সবজির দাম ঈদের আগের তুলনায় কেজিতে 10-15 টাকা কমেছে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ভাষা সৈনিক কাজী ইবাদুল হক আর নেই, গত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের বাসভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের দখল ছেড়েছে বিক্ষোভকারীরা। নতুন প্রেসিডেন্ট নির্বাচন আগামী সপ্তাহে। ইসরায়েল সফরে গিয়ে ইরানে হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বললেন কোনো অবস্থাতেই তেহরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না ওয়াশিংটন। দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে 3 ম্যাচের সিরিজে সমতা ইংল্যান্ড। ইংলিশদের করায় 246 রানের জবাবে রিস টপলির বোলিং তোপে 146-এ গুটিয়ে যায় সফরকারীরা। বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উসমান দেমবেলে। নতুন চুক্তিতে 2024 পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন 25 বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড।